ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত দিনী ভাই আপনি সহি মুসলিমের 4245 নম্বর একটা হাদিস সম্পর্কে জানতেছিলেন হাদিসটি সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন লা আ'লামান্না কাও আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসান বিহাসানাতিন أمثال جبال تهاما بيدا فيجعله الله عز وجل هباء منثورا رسول صلى الله عليه وسلم বলেন আমি আমার উম্মতের এমন কিছু লোকদের অবস্থা সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন বিশাল বিশাল পাহাড়ের মতো সবের পাহাড় নিয়ে আসবে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোকে যে দূরীকরণের মতো উড়িয়ে দিবেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে তাদের গুণাগুণ বর্ণনা করুন ওয়া জাল্লিহিম লানা তাদের বিষয়ে আমাদেরকে খুলে বলুন আল্লাহ না কুনা মিনহুম ওয়া নাহনু লা নাআলামু কারণ আমরা তো যে জানি না তাদের অবস্থা যদি নাকি আমরা তাদের মতো হয়ে যাই তো আমরা ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যাব এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল রাসূলকে যে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সম্পর্কে আমাদের বলুন খুলে বলুন যাতে করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই আর আমরা তো তাদের বিষয় জানি না ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম জেনে রাখো তারা তোমাদেরই ভাই তোমাদের চামড়ার লোক অর্থাৎ তোমাদের আশেপাশের লোক হবে ওয়াকুজুনা মিনাল লাইলি কামা তাকুজুনা ওয়াকুজুনা মিনাল লাইল অর্থাৎ তারাও রাতি যাপন করবে যেমন তোমরা তার রাতি যাপন করো ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইজা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহকুহা তবে যখন তারা একা একা অবস্থান করবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়গুলোকে হারাম করছেন এগুলোকে তারা যে প্রত্যাখ্যান করবে অর্থাৎ এগুলোকে তারা যে করে বসবে ইনতাহা কুহা অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম কাজ এগুলো করতে নিষেধ করছেন এগুলো তারা করতে থাকবে নির্জনে এই হাদিসটি সহি আবু দাউদ ইবনে মাজার মধ্যে আছে তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে তাদের নেকিও থাকবে আর এখানে তাদের গোপনে গুনাহও থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল লোকদের যে নেকগুলাকে ধুলি করার মতো উড়িয়ে দিবেন এখানে হাদিসের শব্দ থেকে আমরা এটাই বুঝতে পাই নির্জনে গুনাহ এটা মারাত্মক গুনাহ আর আপনি যে বিষয়টি জানতেছিলেন তাদের হাসানাত কি কবুল করা হবে না যে নেকিগুলো যে কবুল করা হবে না কিছু থাকবে না এই হাদিসের ব্যাখ্যা হবে যদি এই ব্যক্তি মৃত মৃত্যুর আগে তবা করে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তবার দ্বারা গুনাহ খাতা মাফ করবেন আর যদি নাকি সে তবা না করে মারা যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ক্ষমা না করেন তাহলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে আর এই হাদিসের সাথে বর্তমান সময়ের সাথে একেবারে মিল আগে মানুষ যে গুনার যেভাবে করতো বর্তমান সময়ে গুনার যে পরিধি অনেক গুণে বেড়ে গেছে এবং নির্জনের গুণে অনেক পরিমাণে বেড়ে গেছে এগুলো হচ্ছে যে বর্তমানে নেটের মাধ্যমে যে গোপনে গুণে করা হয় এই গোপনে গুণাগুলা এটা এই হাদিসের সাথে সম্পূর্ণভাবে মিলে গেল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে এমন উম্মত হবে যেটা তোমাদের থেকে কিয়ামতের সময় তাদের হাসানাত নেকি থাকবে পাহাড়ের সম কিন্তু তারা চুপে চুপে গুনাহ করবে আর বর্তমান সময়ে এমনভাবে গুনাহ হইতেছে চুপে চুপে যে পাশের ব্যক্তি বলতে পারতেছে না কি পরিমাণ গুনাহ হয়েছে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুক আমিন জাযাকাল্লাহ খাইর বাকি আল্লাহ বরকত সব সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু